দর্শক, দেশে এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে দেখছেন এটু জেড বাই নিহন, এই চ্যানেলটি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি রিয়াদেরই একটি প্রাণকেন্দ্র, ভাতরামুক স্থানে। আজ শুক্রবার, আর এই প্রাণকেন্দ্র ভাতাতে রিয়াদের বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা এসে ভিড় জমাবে, কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য, কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর সাথে দেখা করার জন্য এই ছুটির দিনে। সবাই তো ঠিকই আসেন, কিন্তু ফেরার পথে দূর দূরান্ত থেকে ছুটে আসা এই ভাতাতে অনেক প্রবাসী তাদের মানি ব্যাগ হারিয়ে ফেলেন। তারা নিজেরাও জানেন না কিভাবে তাদের ব্যাগটি হারালো। শুধুই কি ব্যাগ হারায়, যার যাই সেই বুঝে যে ব্যাগের মধ্যে থাকে স্বপ্ন, আর এই স্বপ্ন ঘিরে থাকে ইকামা কার্ড, ব্যাঙ্ক কার্ড, ইন্স্যুরেন্স, লাইসেন্স থেকে শুরু করে আরও অনেক মূল্যবান কাগজপত্র। টাকার কথা না হয় বাদই দিলাম, কিন্তু মূলত টাকার জন্যই ভাতাতে কিছু চক্র গড়ে উঠেছে যারা প্রবাসীদের টার্গেট করে। বাংলা কথায় আমরা যদি বলতে চাই তাহলে সেটাকে বলতে হয় পকেট মার। আজকে টু জেড বাই নিহন কেবলমাত্র আপনাদের জন্য অনুসন্ধানে একটি ভিডিও তৈরি করেছেন, আর যে ভিডিওটি আপনাদের জন্য সতর্ক বার্তাও বটে। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনার মূল্যবান কাগজপত্র কিংবা টাকা পয়সা রাখা যে ব্যাগটি হারিয়ে যায়, সেই ব্যাগটি কীভাবে পকেট মারদের হাতে চলে যায় সেটি আমরা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনার ভিডিওটি দেখবেন এবং সতর্ক হবেন। ভিউয়ার্স, যেটি বলছিলাম, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর যে কীভাবে আসলে ভাতা থেকে কিছু চক্র আপনার পকেট থেকে টাকা কিংবা আপনার মানি ব্যাগ লুটে নিয়ে যায়, যে ব্যাগের মধ্যে থাকে আপনার ইকামা কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে জরুরি আরও অনেক কাগজপত্র। আমরা এখন যেখানে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে ভিডিওটি করছি, এটিও ভাতার একটি, এটি ভাতা মূলত রিয়াদেরই প্রাণকেন্দ্র, এবং এখানে লোকাল স্টেশন আছে। এখান থেকে বেশিরভাগ গাড়িগুলো ভাতাতে যারা আসেন শপিং করার জন্য, বাসার করার জন্য, তারা এখান থেকে লোকাল গাড়ি নিয়ে যায়। এখানে আপনারা খেয়াল করবেন আমরা একটা চক্র দেখতে পাচ্ছি, যাদেরকে অনেকদিন ধরে ফলো করছে আপনারা খেয়াল করছেন, দেখতেই পাচ্ছেন আপনারা, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কাজ হয়ে গেছে। আপনাদের বুঝতে পারেননি, আমি আবারও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এটি লুলুর সামনেই, লুলুর 5 নম্বর গেটের সামনের ঘটনা আপনারা যেটি দেখতে পাচ্ছেন। এখন একটু ভালোভাবে খেয়াল করবেন লোকটাকে কীভাবে চারজন ঘিরে ধরেছে, এবং দেখতেই পাচ্ছেন একজনের পকেটে হাত দিয়েছে, একজন ধাক্কা দিচ্ছে। আপনার ভালো করে লক্ষ্য করুন, হ্যাঁ নিয়েছে, কিন্তু সে খেয়ালও করেনি, সে একটু উপলব্ধি করতে পেরেছিল কিন্তু বুঝতে পারেনি যে তার পকেট খালি হয়েছে এরই মধ্যে। আপনারা দেখলেন টাকা নিয়ে ওরা কীভাবে ভেঙে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে লোকটার কাছ থেকে মানি ব্যাগ নিয়েছে আমি চাইলে তাকে বাধা দিতে পারতাম, তবে ওদের সামনে বাধা দেওয়াটা কতটা রিস্ক হতে পারে সেটা আপনারা ভালো করে জানেন, কিন্তু এর মধ্যে গাড়িটি চলে গেছে। তবে আপনারা এদেরকে ভালো করে চিনে রাখুন, এমন অনেকগুলো গ্রুপ আছে যেগুলো গ্রুপের ভাতার আনাজ চারপাশে রয়েছে, এবং বিভিন্ন স্টেশনে এরা ঘোরাফেরা করে, সাফা মক্কা কর্নার, ইনজাস কর্নার, লুলুর সামনে, রিয়াদের ভাতার বিভিন্ন যেখানে গাড়িগুলো থামে এবং যেখান থেকে লোকজন প্রবাসীরা গাড়িতে উঠে ওইসব জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন। এরা আমাকে দেখেছে এবং বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে কিন্তু ওরা চলে যাচ্ছে। আপনারা খেয়াল করছেন বুঝতে পারছেন। এবং সকল প্রবাসীর কাছে অনুরোধ রাখবো, প্রবাসীদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সকল প্রবাসী সতর্ক থাকেন ভাতা আসলে, এবং তারা যেন এসব চক্রের হাতে পড়ে তাদের টাকা পয়সা না হারায়, জামা না হারায়, প্লিজ।
ভিডিওটি আপনি অবশ্যই দেখেছেন। ও এক মিনিট, না আমার ব্যাগ ঠিক আছে, আমার পকেট ঠিক আছে। ভিডিওটি যেটি বলছিলাম, ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদের জন্যই মূলত এত কষ্ট করে ভিডিওটি তোলার চেষ্টা করেছি এবং তুলেছি। আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে প্রবাসী বাংলাদেশিরা একটু সতর্ক থাকেন। এমন সতর্কমূলক ভিডিও পেতে অবশ্যই A to Z নিহন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। থ্যাংক ইউ।